বন্ধুরা আজকের টপিক হচ্ছে যে মহিলাদের বা যে নারীদের দীর্ঘ বছর ধরে বা দীর্ঘদিন ধরে যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য একটি মেডিসিন সেটির নাম হচ্ছে অবুলেট ট্যাবলেট। এই অবুলেট ট্যাবলেটটি নিয়ে অনেকেরই মনে অনেক ধরনের জল্পনা কল্পনা এবং অনেকেই জানতে চান যে এই অবুলেট ট্যাবলেটটি খেলে কিভাবে বাচ্চা হয় বা কতদিনের ভেতর বাচ্চা হয় বা এটি খাওয়ার ফলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে বা কারা খেতে পারবেন বা কারা খেতে পারবেন না, এই ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে অনেকেই মনে বা অনেক পেশেন্টের মনে যখন প্রেসক্রিপশন করেন ডাক্তার সাহেব বা গাইনি চিকিৎসকগণ, তখন এসে খুঁজেন এই অবুলেট নামে ইউটিউবে গুগলে বা বিভিন্ন সোশ্যাল সাইটে। তো সেই কথা মাথায় রেখে বা আপনাদের কথা মাথায় রেখে এই অবুলেট ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা দীর্ঘ বছর ধরে বাচ্চা নিতে পারছেন না, এটি খেলে কিভাবে বাচ্চা হবে বা কতটুকু আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত তুলে ধরব। তবে অবশ্যই সেই সাথে বলবো ভিডিওটিতে নানান ধরনের তথ্য থাকবে এবং কিছু তথ্য থাকবে যারা মহিলা আছেন বা মেয়েরা আছেন এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের জন্য খুবই কার্যকর হবে। ভিডিও লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখতে পারেন তাহলে অবশ্যই কথা দিলাম আপনাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। তো চলুন বন্ধুরা আর কথা বাড়াবো না, প্রথমেই আমরা এই অবুলেট ট্যাবলেটটির সাথে পরিচয় হয়ে নেব, তারপর ধাপে ধাপে একটি একটি করে জানবো। এই অবুলেট ট্যাবলেটটি হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশি একটি ঔষধ কোম্পানির। এই অবুলেট ট্যাবলেটটি বিশাল জনপ্রিয় যাদের বাচ্চা হচ্ছে না এবং সুফল বয়ে আনছে এই অবুলেট ট্যাবলেটটি। আপনারা জানলে অবাক হবেন যে এই অবুলেট নামটি কেন দেয়া হয়েছে। অবুলেট, অবু মানে হচ্ছে অবুলেশন, অবুলেশন মানে হচ্ছে ডিম্বস্ফুটন। যে মহিলাদের বা যে নারীদের ডিম্বস্ফুটন হচ্ছে না বা ইনফার্টিলিটি রোগে সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেই দেয়া হয়। আর লেট মানে হচ্ছে অবুলেশন বা ডিম্বস্ফুটন লেট, মানে বোঝা গেল যে অবুলেট, অবুলেশনের লেট হচ্ছে বা ডিম্বস্ফুটন হচ্ছে না সেই ক্ষেত্রে দীর্ঘ বছর বা দীর্ঘদিন ধরে যাদের বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে এই ঔষধটি দেয়া হয়। কোম্পানিটি সুন্দর করেই নাম রাখা হয়েছে যে অবুলেট। আপনারা দেখছেন আশা করি, এটি কিন্তু দুটি পাওয়ারে হয়, একটি হচ্ছে 50 মিলিগ্রাম এবং আরেকটি হচ্ছে 100 মিলিগ্রাম। 100 মিলিগ্রাম প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে 18 টাকা করে, 10টি পাতা বা এক বক্সের মধ্যে 10টি থাকে 180 টাকা, এবং 50 মিলিগ্রাম 10টি ট্যাবলেট থাকে এক বক্সের মধ্যে এবং প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে 10 টাকা করে, এক বক্সের দাম হচ্ছে 100 টাকা। এটির থেরাপিটিক ক্লাস হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি হরমোন। হরমোন কেন বলা হয়েছে তাও আপনারা জানতে পারবেন। তো এতক্ষণ আমরা জানলাম এই অবুলেট বিষয়ে, এখন আমরা জানব এই অবুলেট বা এই ধরনের ট্যাবলেট কি কাজ করে। অবশ্যই আমি 8টি পয়েন্ট তুলে ধরব এই অবুলেট বিষয়ে, যারা জানতে ইচ্ছুক বা যাদের প্রেসক্রিপশনের ডাক্তার বা চিকিৎসক প্রেসক্রিপশন করেছেন তারা যদি জানতে চান সঠিক তথ্যটি তাহলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট যেটি কাজ করে এই অবুলেট ট্যাবলেটটি সেটি হচ্ছে ডিম্বস্ফুটন। ফার্স্টেই আমি বলেছিলাম ভিডিওর ফার্স্টের দিকে যে ডিম্বস্ফুটন মহিলাদের হয়, আসলে কথাটি ঠিক, কিন্তু সেই সাথে আপনার ডিম্বাণুকে পরিপক্ক করবে। অনেক সময় দেখা যায় স্বামীর শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা হয় না। কারণ হচ্ছে আপনার ডিম্বাণুটি বা মহিলাদের ডিম্বাণুটি আসলে পরিপক্ক হয় না বা ঠিকভাবে আপনার স্থানান্তর হয় না বা কাজ শুরু করতে পারে না, সেই অবস্থায় কিন্তু আপনার ডিম্বাণুটি দুর্বল। এই দুর্বল ডিম্বাণুকে সবল করার ক্ষেত্রেও এই অবুলেট ট্যাবলেটটি দেয়া হয়। সেকেন্ড যেটি রাখবো সেটি হচ্ছে, আমরা সাধারণত জানি যে একজন স্ত্রী যখন স্বামীর সাথে সহবাস করেন তখন তার পরবর্তী 1-1.5 মাসের পর কিন্তু ওনার মাসিক বন্ধ হয়ে যায়, এরপরেই কিন্তু উনি মা বা গর্ভবতী হন। তবে সবার ক্ষেত্রে এটি হয় না, সেই ক্ষেত্রে এই ধরনের অবুলেট ট্যাবলেটটি খান। কেন খান আগে জানতে হবে আপনাদেরকে, যখন আপনারা স্বামী সহবাস করবেন বা যৌন মিলন করবেন আপনার স্বামীর যদি শুক্রাণুর পরিমাণ সঠিক থাকে আর আপনার ডিম্বাণুরও পরিমাণ যদি সঠিক থাকে সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা হবে না। কারণ হচ্ছে একটাই, যখন শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে তখন শুক্রাণুটি ডিম্বাণুকে আপনার ফার্টিলাইজেশন করতে পারে না বা এটির সাথে মিশ্রিত হতে পারে না বা ডিম্বাণুর ভিতরে ঢুকতে পারে না, সে অবস্থায় কিন্তু বাচ্চা হয় না। সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অবুলেট ট্যাবলেটটি চিকিৎসকগণ দিয়ে থাকেন। 3 নম্বরে যে কারণটিতে এই অবুলেট ট্যাবলেটটি দেয়া হয় সেটি হচ্ছে PCOS।
PCOS meaning হচ্ছে polycystic ovarian syndrome যেটি মহিলাদের বিশেষ করে বেশি সংখ্যক মহিলাদের এই সমস্যাটি দেখা দেয় এই সমস্যা বা polycystic ovarian syndrome এর কারণেও বাচ্চা হয় না এই polycystic ovarian syndrome বা PCOS রোগের জন্য কিন্তু বা এই রোগের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ovulate tablet দিয়ে থাকেন চার নম্বরে যে পয়েন্টটিতে দেয়া হয় এই ovulate বা এই ধরনের ট্যাবলেট সেটি হচ্ছে amenorrhea অ্যামোনোরিয়ার মানে হচ্ছে যে মেয়েদের আপনার শৈশবকালীন পর থেকে যেমন 14 বছর হয়ে গেছে তারপরও মাসিক শুরু হচ্ছে না প্রথম দিক থেকে স্টার্ট হচ্ছে না তাদের ক্ষেত্রেও এই ধরনের ওবুলের ট্যাবলেটটি দেয়া হয় যেমন হরমোনাল থেরাপি বা হরমোনালের জন্য বা হরমোনালের ক্ষেত্রে যেমন ধরেন অনেক মেয়েরা আছে 12 বছরে বা 10 বছরে আপনার মাসিক শুরু হয়ে যায় বা স্রাব শুরু হয়ে যায় আবার অনেকেই দেখা গেছে 14 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর পর্যন্ত হয়ে যায় মাসিকটা স্টার্ট হয় না সেই ক্ষেত্রে কিন্তু কিছু আপনার হরমোনাল বিষয় আছে সেই হরমোনালের যদি প্রবলেম থাকে তাকে একজন কিশোরীর সেই ক্ষেত্রেও কিন্তু এই ওবুলেট ট্যাবলেটটি দেয়া হয় পাঁচ নম্বরে যে কারণটিতে দেয়া হয় এই ধরনের ওবুলেট ট্যাবলেটটি সেটি হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া অ্যান্ড্রোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া হচ্ছে মহিলাদের জরায়ুর একবারে ভিতরে তিনটি স্তর থাকে এই তিনটি স্তরের মধ্যে একবারে ভিতরে বা একবার লাস্টের যে স্তরটি সেটি হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়াম এই অ্যান্ড্রোমেট্রিয়াম স্তরে যখন হরমোনের কারণে ইনব্যালেন্স হয়ে যায় এই স্তরটি বা এই অ্যান্ড্রোমেট্রিয়ামটি তখন মহিলাদের বাচ্চা হয় না অবশ্যই মনে রাখবেন মহিলাদের জরায়ুর ভিতরে তিনটি স্তর থাকে এবং একবারে লাস্টের স্তরের ক্ষেত্রেও বা এই লাস্টের অ্যান্ড্রোমেট্রিয়ামের জন্য এই ক্ষেত্রেও এই ধরনের ওবুলেট ট্যাবলেটটি দেয়া হয় যাতে করে এই হরমোনটা ইনব্যালেন্স থেকে ব্যালেন্সে আসে এবং মহিলাদের বাচ্চা বা মা হতে পারেন বা গর্ভবতী হতে পারেন এই ওবুলেট ট্যাবলেটটি খাওয়ার পর ছয় নম্বরে যে কারণটিতে দেয়া হয় এই ধরনের ওবুলেট ট্যাবলেট সেটি বেশি সংখ্যক মহিলাদের বা মেয়েদের মধ্যে দেখা দেয় সেটি হচ্ছে দুই থেকে তিনটি মাসিক ডেট পার হয়ে গেছে বা এর মধ্যে একটি ডেটে আপনার মাসিক হচ্ছে তাও আপনার নিয়মিত না একদিন বা দুদিন দেখেছেন এই ধরনের যদি আপনার মাসিকের জটিলতা থাকে যেমন ধরেন আপনার একটু বড় ধরনের গ্যাপ নিয়ে নিয়েছে দু মাস অথবা তিন মাস এই ধরনের মাসিক জটিলতা থাকে যদি সেক্ষেত্রেও আপনার এই ওবুলের ট্যাবলেটটি চিকিৎসকগণ দেন সাত নম্বর এবং লাস্ট যেটি সেটি আপনার জন্য খুবই প্রয়োজন প্রত্যেকটা মহিলার জন্য বা প্রত্যেকটা নারীদের জন্য অবশ্যই মনে রাখবেন বাচ্চা হওয়ার ক্ষেত্রে মহিলাদের বা নারীদের শরীরে দুটি হরমোন খুবই প্রয়োজন থাকা এর মধ্যে একটি হচ্ছে FSH এবং আরেকটি হচ্ছে LH এই দুটি হরমোনের দ্বারাই প্রকাশিত হয় যে একজন মহিলা মা হতে পারবেন কিনা বা গর্ভবতী হতে পারবেন কিনা সেটি ডায়াগনস্টিক বা ল্যাবে গেলে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় হরমোন টেস্টের মাধ্যমে যে শরীরের মধ্যে কতটুকু হরমোন এই দুটি আছে যদি বাচ্চা হয় না সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্টের প্রয়োজন হয় তবে অবশ্যই জেনে রাখা দরকার এই FSH এবং LH হরমোনের দ্বারাই প্রকাশিত হবে যে আপনি মা হতে পারবেন কিনা না যদি এই দুটি হরমোন আপনার শরীরে কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ওবুলেট ট্যাবলেটটি দিয়ে আপনার হরমোনটিকে ইনক্রিজ করা হবে বা বৃদ্ধি করা হবে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী মাসে আপনি মা হতে পারবেন তো এবার আমরা জানবো এই ওবুলেট ট্যাবলেটটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না অবশ্যই বলবো ভিডিওর লাস্টের দিকেও কিন্তু এটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটিও আপনারা জানতে ভুলবেন না তো চলুন প্রথমে আমরা জানি এটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না ফার্স্ট যে সময় খেতে পারবেন না সেটি হচ্ছে গর্ভাবস্থায় গর্ভাবস্থায় আপনারা অবশ্যই খাওয়া যাবে না কারণ হচ্ছে আপনারা মা হওয়ার জন্য এই ট্যাবলেটটি খাবেন যদি মা হওয়ার পরে খান তাহলে কিন্তু আপনার সমস্যা ব্রণটি নষ্ট হয়ে যেতে পারে সেকেন্ড যেটি সেটি হচ্ছে লিভার ডিজিজ বা লিভারের সমস্যা যদি লিভারে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আগে থেকে চিকিৎসককে জানিয়ে দেবেন তাতে করে আপনার এই ওষুধটি না দিয়ে অন্য ওষুধ দিতে পারেন তিন নম্বরে যে সমস্যাটি সেটি হচ্ছে ওভারিয়ান সিস্ট এই সমস্যাটি সচরাচর বেশিরভাগ মহিলাদের দেখা যায় যে সিস্ট হয়ে গেছে ওভারিয়ান যদি কোনো ধরনের সিস্ট থাকে ছোটোখাটো হোক আর বড় হোক তাহলেও কিন্তু এই ধরনের আপনার ওবুলেট ট্যাবলেট বা এই ধরনের ঔষধ 150 যে কোনো ধরনের এই ধরনের ঔষধ আপনারা খেতে পারবেন না চার নম্বরে যে কারণটিতে খেতে পারবেন না সেটি হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়ামের ভিতর টিউমার অ্যান্ড্রোমেট্রিয়াম কি বলেছিলাম সেটি হচ্ছে জরায়ুর একবার লাস্টের স্তরকে বলা হয় অ্যান্ড্রোমেট্রিয়াম এই
এন্ডোমেট্রিয়ামের ভিতর যদি আপনার টিউমার হয় থাকে ছোটখাটো অথবা বড় তাহলেও কিন্তু এই ধরনের ওভুলেট দেয়া যাবে না। 6 নম্বরে হচ্ছে অ্যাবনরমাল ব্লিডিং এবং 7 নম্বরে হচ্ছে যে মা তার বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছেন সেই মা কিন্তু এই ধরনের ওভুলেট খেতে পারবেন না। কারণ হচ্ছে বুকের দুধের মাধ্যমে বাচ্চা শরীরে চলে যেতে পারে এবং বাচ্চার সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার যতদিন ওষুধ চলবে সেই ক্ষেত্রে আপনার চিকিৎসকগণ বলে দিবেন যে আপনি কতদিন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন না বা আপনি ওষুধটি কতদিন খেতে পারবেন না। 8 নম্বর এবং শেষ পয়েন্ট যেটি সেটা হচ্ছে আনকন্ট্রোলড থাইরয়েড। থাইরয়েড নেই এরকম মানুষ খুবই কম দুর্লভ পাওয়া, বেশিরভাগ গড়েই দেখা যায় যে এইরকম থাইরয়েডের প্রবলেমে ভুগছেন এবং এর পরিমাণটা পুরুষের তুলনায় মহিলাদের বেশি দেখা যায়। যদি এইরকম থাইরয়েডের প্রবলেম থাকে বা থাইরয়েড যদি আনকন্ট্রোল বা কন্ট্রোল করতে পারছেন না ঔষধ খেয়েও বা দীর্ঘদিন ধরে আপনার থাইরয়েড, তাহলেও চিকিৎসকগণকে জানিয়ে দেবেন যে আপনার থাইরয়েডের প্রবলেম আছে। সেই ক্ষেত্রেও কিন্তু এই থাইরয়েড আনকন্ট্রোল থাইরয়েড যেটি সেটির ক্ষেত্রেও এই ধরনের ওভুলেট ট্যাবলেটটি খেতে পারবেন না। তো চলুন এবার আমরা জানি এই ওভুলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বা সাইড এফেক্ট কি হতে পারে একটি ঔষধ খাওয়ার পর। অবশ্যই ফার্স্টে বলে দেই সবার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় না, কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই। ফার্স্ট যে সমস্যা সেটি হচ্ছে ওভারিয়ান অ্যালার্জেট। ওভারিয়ান অ্যালার্জেট মানে হচ্ছে আপনার ওভারিটা একটু বড় হয়ে যেতে পারে, সে অবস্থায় আপনার অস্বস্তি লাগতে পারে, তলপেটে একটু ব্যথা করতে পারে। সেকেন্ড যেটি সমস্যা করবে এই ধরনের ওষুধ খাওয়ার পর সেটি হচ্ছে শরীর জ্বালা পুড়া করতে পারে, বমি ভাব করতে পারে, মাথা ঘুরাতে পারে বা মাথা ব্যথা করতে পারে হালকা হালকা। সেই সাথে আপনার দৃষ্টিশক্তি ঝাপসা দেখা দিতে পারে এবং আপনার স্তনের মধ্যে ব্যথা ব্যথা অনুভূতি করতে পারে। এই ধরনের সমস্যা যদি বেশি পরিমাণে হয় আপনার মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো চলুন বন্ধুরা এবার আমরা জানি এটি খাওয়ার নিয়ম কি বা এই ধরনের ওভুলেট ট্যাবলেটটি কিভাবে খেতে হবে। অনেকেই কমেন্ট করেন আমার অন্যান্য ভিডিওতে যে ভাইয়া এই ঔষধটি কিভাবে খেতে হবে, এটা এরকম বা ওইটা ওইরকম করলে কি হবে। অবশ্যই বলবো আপনারা চিকিৎসকগণ প্রেসক্রিপশন যেভাবে করেছেন অবশ্যই ঠিক মাত্রায় খাবেন, আর নয় তো আপনারা সঠিক ডোজটি ফার্মাসিস্টের কাছ থেকে জেনে নেবেন। তো চলুন এবার আমরা জানি এই ওভুলেট ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি। অবশ্যই যদি আপনি নববিবাহিত হন, যেমন আপনি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছেন 5 থেকে 6 মাস অথবা 1 বছর, এইরকম যদি ট্রাই করার পরও বাচ্চা হয় না সেই ক্ষেত্রে এই ধরনের ওভুলেটের সাহায্য নিতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ধরনের ওভুলেট বা যে কোনো ঔষধ গ্রহণ করতে হবে। তো যদি আপনি নববিবাহিত হওয়ার পরও বাচ্চা না হয় বা 1 বছর 2 বছর ট্রাই করার পরও বাচ্চা না হয় সেই ক্ষেত্রে আপনার মাসিকের 5ম দিন থেকে প্রতিদিন রাত্রে শোয়ার আগে একটি করে খেতে হবে মোট 5 দিন। এভাবে আপনারা প্রতি মাসের 5ম দিনের রাত্রে একটি করে 5 দিন করে খেতে হবে। যদি প্রথম মাসে খাওয়ার পর পরের মাসে যদি মাসিক আটকে যায় এবং আপনি মা হতে যাচ্ছেন এরকম সম্ভাবনা আছে তাহলে ঔষধ খাওয়ার আর প্রয়োজন নেই। যদি পরের মাসেও মাসিক না আটকে এবং গর্ভবতী না হন সেই ক্ষেত্রে আপনার আরেকটি চক্র বা আরও 5 দিন মাসিকের 5ম দিন থেকে শেষ করতে হবে। সেই ক্ষেত্রেও যদি না হয় তাহলে আপনার 100 মিলিগ্রামে চলে যেতে হবে 50 মিলিগ্রাম থেকে, এবং এই 100 মিলিগ্রাম আপনারা একটানা 6 মাস পর্যন্ত খাওয়া লাগতে পারে। তবে প্রতি মাসের 5ম দিন থেকে আপনার 5 দিন পর্যন্ত খেতে হবে, প্রতি মাসে 5 দিন 5 দিন করে 6 মাস খেতে হবে। তবে সেটিও ডোজ নির্ধারণ করবেন আপনার চিকিৎসক আপনার রোগীর কথা বিবেচনা করে বিভিন্ন মাত্রায় হয়ে থাকে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যদি কিছু জানার থাকে তাও জানিয়ে দিতে পারেন, আমি যদি অনলাইনে থাকি অবশ্যই উত্তর দিয়ে দেবো। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।